আজকে শুনবো আমরা ইন্ডার্স গেম 2013 এ রিলিজ হওয়া মুভিটির সামারি সম্পূর্ণ বাংলায়। মুভিটির আইএমডিবি রেটিং 6.6, রোটেন টমেটোসে 62% এবং মেটাক্রিটিকে 51%। ডাইরেক্টর ছিলেন গ্যাভিন হুড। তাহলে শুরু করা যাক। এলিয়েন জাতি ফর্মিক্স পৃথিবীতে আক্রমণ করে, সবাই অপ্রস্তুত ছিল তাই অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে। গৌরবময় কমান্ডারদের বলিদানের মাধ্যমে পৃথিবী রুখে দাঁড়াতে সক্ষম হয়। তারপর থেকে পৃথিবীর মানুষ নিজেদের প্রস্তুত করে যাচ্ছে। পৃথিবীর লিডার একসাথে সিদ্ধান্ত নেয় বাঁচারে পৃথিবীর ভবিষ্যৎ যোদ্ধা। অ্যান্ডার উইগেন সেই ইয়াং এজ ক্যাডেটদের একজন। সবার গায়ে মনিটর ছিল, তাদের প্রতিটি পদক্ষেপ ফলো করা হতো। লিডাররা উইগেনকে পদোন্নতি দিবে তাই তার গার্ড থেকে মনিটরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। উইগেন এ বিষয়ে জানতো না, সে ভেবেছিল তাকে প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছে। এ ভেবে সে অনেক দুঃখী। তখনই তার সিনিয়র কমরেডরা তাকে বুলি করতে আসে। তাদের মাঝে ১-১ ফাইট হয় এবং উইগেন তাকে এলোপাথাড়ি মারতে শুরু করে এবং নির্মমভাবে পরাজিত করে। উইগেন, ভ্যালেন্টাইন এবং পিটার, তারা তিন ভাই বোন। উইগেন এবং ভ্যালেন্টাইনের সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু পিটারের সাথে এর বিপরীত। উইগেন ভ্যালেন্টাইনের কাছে এসে কাজ ছিল এবং তার মনিটর সরিয়ে নেওয়ার কথাটি জানায়। পিটার এসে তাকে মক করতে শুরু করে। পিটার তাকে এক পর্যায়ে গলা চেপে ধরে। অ্যান্ডার তার পরিবারের থার্ড চাইল্ড। ভবিষ্যতে দুজনে বেশি সন্তান জন্মানোর পারমিশন ছিল না। উইগেনের বাবা মা অথরিটি থেকে স্পেশালভাবে পারমিশন নেয় উইগেন জন্ম নেয়। উইগেন ভাবে সে তার বাবা মাকে ছোট করেছে তাই সে চলে যেতে চায়। তার বাবা জন বলে এটি অনেক টাফ একটি প্রোগ্রাম। তার সময় কম্পিটিশন অনেক কম ছিল, তারপরও সে সিলেক্ট হয়নি। ঠিক এই সময় কর্নেল গ্রাফ এবং মেজর আসে। মেজর তাকে জিজ্ঞেস করেন, তুমি সিনিয়র ক্যাডেটকে পরাজিত করার পরেও কেন মারছিলে? উইগেন বলে, আমি ওই পাইটটি নয়, পরবর্তী সকল পাইট জিততে চেয়েছিলাম। আমি তাকে শুধু পরাজিত করিনি, আমি তাকে ডিস্ট্রয় করেছি। কর্নেল গ্রাফ তাকে ট্রেনিং প্রোগ্রামে একটি পজিশন অফার করতে চায়। কর্নেল গ্রাফ বলে, ভবিষ্যতে আমাদের ফর্মিক্স আক্রমণ করবে। আমাদের মহান যোদ্ধা মেজর রেকাম আমাদের বাঁচিয়েছিল। আমাদের এখন তোমার মতো একজনকে প্রয়োজন যে ফর্মিক্সদের শুধু পরাজিত নয়, ডিস্ট্রয় করবে। তুমি এখন থেকে ব্যাটেল স্কুলে অনুশীলন করবে, তোমার প্রাইভেসি তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। ভ্যালেন্টাইন ভাইয়ের বিদায় একই সাথে প্রাউড এবং দুঃখী। সে তার জন্য শুভকামনা করে। অন্যান্য বাচ্চারাও সিলেক্ট হয়েছিল ব্যাটেল স্কুলের জন্য। সেখানে উইগেনের বিনের সাথে পরিচয় হয়। তারা মহাকাশে এসে পৌঁছায়। তাদের সাথে একজন অসুস্থ হয়ে পড়ে গ্র্যাভিটির পরিবর্তনের কারণে। অ্যান্ডার কর্নেলকে দেখে হাসছিল। কর্নেল কারণ জানতে চাইলে অ্যান্ডার বলে, জিরো গ্র্যাভিটিতে কোনো রাইট আপসাইড নেই, মানে কোনো ভা উল্টো নেই। কর্নেল বলে, ইউ আর রাইট, তোমাদের মধ্যে এই ছেলেটির ব্রেন শার্প। তাদের ইয়েলো লাইট ফলো করে কক্ষে যেতে বলা হয়। অ্যান্ডার তার ক্লোজেটটি দেখছিল। ঠিক তখনই সার্জেন্ট জেমস আসে। সে তাদের দায়িত্বে নিয়োজিত এবং তাদের বেসিক নিয়মকানুনগুলো জানিয়ে দেয়। তাদের ট্রেনিং শুরু হয়। তারা মেজর রেখামের ফাইটিং অ্যানালিসিস করছিল। তারা সবাই মেজর রেখামকে তাদের আদর্শ হিসেবে মানত। উইগেন এবং তার টিম জিরো গ্র্যাভিটিতে ট্রেন করতে আসে। বিন এবং উইগেন তাদের গান দিয়ে প্র্যাকটিস করতে শুরু করে। সার্জেন্ট তাদের আপকামিং গেমের রুলসগুলো জানিয়ে দেয়। এক পয়েন্ট হাতে বা পায়ে হিট হলে, ৬ পয়েন্ট ডর্স অর্থাৎ বুকে বা পিঠে হিট হলে, যা প্লেয়ারকে অচল করে দিবে। কিন্তু কোনো ক্যাডেট যদি গেট পার হয়ে যেতে পারে অপরপাশে, তাহলে সেই দলটি জিতে যাবে যতই পয়েন্ট হোক। তারা কঠোর প্রস্তুতি নিতে শুরু করে। এভাবে কয়েক মাস পার হয়ে যায়। উইগেন কর্নেলকে জিজ্ঞেস করে, কেন তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না? কর্নেল বলে, আমরা চাই না তোমরা ইমোশনালি দুর্বল হও। তার সাথে সার্জেন্ট জেমসের সাথে বাগবিতণ্ডা হয়। সার্জেন্ট জেমস তাকে শাস্তি দেয়। বাকি ক্যাডেট উইগেনের সাহস দেখে তাকে রেসপেক্ট করতে শুরু করে। উইগেন একটি মাইন্ড গেম খেলছিল। সে যাই সুস করে না কেন, ইঁদুরটি মারা যাচ্ছিল। সেই দৈত্যটির চোখে আঘাত করে এবং তাকে হত্যা করে। কর্নেল তার বুদ্ধিমত্তা দেখে তাকে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে গ্রিনলাইট অনুসরণ করে সালমান্ডার টিম জয়েন করতে চলে যায়। বঞ্জো মাদির সালমান্ডার টিমের কমান্ডার। বঞ্জো তাকে ইমিলেট করে, কিন্তু একমাত্র নারী সদস্য পেট্রা তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। টিম সালমান্ডার লাস্ট 21 ব্যাটেলস আনডিফিটেড। পেট্রা উইগেনকে ট্রেন করতে শুরু করে ফ্রি টাইমে। পেট্রার সাহায্যে এন্ডারের অনেক ইম্প্রুভমেন্ট হয়। বঞ্জো এন্ডারকে পেট্রার সাথে দেখে জিলাস হয় এবং তাকে মারতে শুরু করে। পরের দিন সকালে তাদের ম্যাচ ছিল।
বঞ্জোর কমান্ডে সবাই প্যারেড করে ব্যাটেল গ্রাউন্ডে আসে। বঞ্জো এন্ডার ব্যতীত সবাইকে ব্যাটেল গ্রাউন্ডে যাওয়ার অনুমতি দেয়। সে লিডার, তার কথা সবাই শুনতে বাধ্য। এন্ডার শুধু গেটের ভেতরে এসে দাঁড়িয়ে থাকে। ভেট্রা এবং আরো কয়েকজন ক্যাডেট হিট হয়। উইগেন এগিয়ে আসে। উইগেন এনিমি বেজে যেয়ে তাদের সবাইকে একে একে নিউট্রালাইজ করতে থাকে। দৃশ্যটি খুবই ম্যাজিক্যাল ছিল। এনিমি টিম বঞ্জোকে কনগ্রেটস করে। তারা সবাই ভেবেছিল উইগেনকে পিছিয়ে রাখা বঞ্জোর স্ট্র্যাটেজি ছিল। উইগেন পুনরায় সে মাইন্ড গেমটি খেলছিল। হঠাৎ করে সেখানে কুইন ফর্মিক্সের অবয়ব আসে। ফর্মিক্স তার রূপ পাল্টে ব্যালেন্ডানে রূপান্তরিত হয়। চারিদিক থেকে আগুনের গোলা পড়তে শুরু করে। ইঁদুরটি উইগেনে ট্রান্সফর্ম হয়। সেখানে বড় গোল একটি সার্কেল দেখে। একটি সাপ উইগেনকে তাড়া করে এবং সেখানে পিটারও আসে। উইগেন গাবলে যায় এবং চিৎকার দিয়ে উঠে। কর্নেল এবং মেজরের মাঝে গেমটি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। মেজর জানায় কম্পিউটার প্লেয়ারদের থট অ্যানালিসিস করে স্টোরি তৈরি করে। কর্নেল তাকে সবগুলো মাইন্ড গেম ছড়িয়ে নিতে বলে, কারণ গেমটি এন্ডার উইগেনের জন্য সাইকোলজিক্যাল ড্রামা সৃষ্টি করেছে। ফর্মিক্স পৃথিবীর দিকে আসতে শুরু করে। কনোগ্রাফ বুঝতে পারছে তাদের হাতে আর বেশি সময় নেই। তিনি উইগেনকে কল করেন। তিনি তাকে নতুন একটি টিম অফার করেন। সেই টিমের কমান্ডার হবে উইগেন। কর্নেল সকল টিম থেকে কিছু ক্যাডেট বাছাই করেন। তাদের টিমের নাম ড্রাগন আর্মি। সব ক্যাডেট তাকে সেলুট অ্যান্ড অবে করে। সবার মতামত দেওয়ার অধিকার থাকবে। উইগেন সেটি ক্লিয়ার করে। উইগেনের টিম অনেক প্র্যাকটিস করে এবং একে একে অনেকগুলো টিমকে হারিয়ে তারা র্যাঙ্কিং উপরে আসছিল। মাঝে রাতে হঠাৎ অ্যালার্ম বেজে উঠে। উইগেন সবাইকে ঘুম থেকে জাগায়। তাদের একসাথে দুটো টিম, লিওপার্ড এবং সালামান্ডারের সাথে লড়তে হবে। তারা ব্যাটল স্কুলে ফার্স্ট র্যাঙ্কিংয়ে দুটো টিম। ক্যাডেটদের একজন তাড়াহুড়া করতে যেয়ে পা মস্কে পেলে। উইগেন তার সৈন্যদের নিয়ে ব্যাটল গ্রাউন্ডে চলে আসে। ঠিক তখনই প্যাট্রাও আরেকজন তাদের রিপ্লেসমেন্ট হিসেবে আসে। গেট আগে থেকে খুলে দেখছে উইগেনের সন্দেহ তা দেখে। সে দুজনকে প্রথমে পাঠায়। প্যাট্রা একে একে দরজার পাশে সবাইকে নিউট্রালাইজ করে, কিন্তু সে নিজেও আহত হয়। উইগেন বিনকে রশি বেঁধে সব অপোনেন্ট প্লেয়ারদের লোকেশন দেখে আসতে বলে। সবাই কভারে লুকিয়ে আছে, কিন্তু ক্লোজে কেউ ছিল না। উইগেন ফরমেশন করতে বলে, কেননা এনিমি টিম তাদের থেকে এটি আশা করবে না। তারা ফরমেশন করে সব সৈন্য একসাথে। বঞ্জো এবং অন্যান্যরা গুলি করতে থাকে, কিন্তু সবাই একসাথে থাকায় তারা নিউট্রালাইজ হচ্ছিল না। ড্রাগন আর্মি এখানে অনেক দক্ষতার পরিচয় দিয়েছে। তাদের দুজন করে টিম মেম্বার পুলিশ ছিল, তারা সামনের দিকে অগ্রসর হচ্ছিল। তারা গেটের অপর পাশে চলে যায়। এভাবে বঞ্জো এবং অন্যান্যদের হারিয়ে ব্যাটেল স্কুলে তারা র্যাঙ্ক ওয়ান করে নেয়। উইগেন শাওয়ার নিচ্ছিল। বঞ্জো এবং তার দুজন ক্যাডেট আসে। বঞ্জো তাদের দরজা লাগিয়ে দিতে বলে। উইগেন এবং বঞ্জো হাতাহাতি এক পর্যায়ে উইগেন তাকে ধাক্কা দিলে সে ব্যালেন্স হারিয়ে গুরুতর আহত হয়। সে মাথায় প্রচণ্ড আঘাত পায়। বঞ্জোর বাঁচার সম্ভাবনা খুবই কম। তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে। উইগেন নিজেকে গিল্টি মনে করে। অ্যান্ডার উইগেন রিজেন নিয়ে পৃথিবীতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার গিল্ট নিয়ে ব্যাটেল স্কুলে থাকতে পারছিল না। কর্নেল গ্রাফ ভ্যালেন্টাইনকে নিয়ে আসে উইগেনকে মোটিভেট করে পুনরায় প্রোগ্রামে জয়েন করানোর জন্য। ভ্যালেন্টাইন উইগেনকে বলে, তুমি পৃথিবীতে লুকিয়ে থাকতে পারবে না। আমাদের বাঁচানোর একটি উপায় প্রমিসদের ডিপিট করা। তুমি কি চাও না আমাদের সুরক্ষা দিতে, আমাদের রক্ষা করতে? উইগেন পুনরায় প্রোগ্রামে জয়েন করার জন্য রাজি হয়। কর্নেল গ্রাফ তাকে ব্যাটল স্কুল নয়, ইনভেশন ফ্লিটে, যেটি প্রমিসদের প্ল্যানেটের নিকটবর্তী অবস্থিত, সেখানে নিয়ে যায়। তাদের প্লেটের লোকেশনে পূর্বে প্রমিসরা ছিল, যাদের বিতাড়িত করা হয়েছে। উইগেন ঘুম থেকে জেগে ওঠে। তার কক্ষে আরেকজন বসেছিল, সে লক্ষ্য করেনি। উইগেন অসতর্ক থাকায় সে তাকে অ্যাটাক করে। এই মানুষটি আর কেউ নয়, মেজর রেখাম, যার বীরত্বের কথা আমরা শুরু থেকে শুনে এসেছি। উইগেনের ট্রেনিং শুরু হয়। রেখাম তাকে বলে, কুইনশিপ ডিস্ট্রয় করলে এভরি আদার শিপ নিউট্রালাইজ হয়ে যাবে। আমি কুইনশিপটি ডিস্ট্রয় করে পরমিক্সদের পরাজিত করেছিলাম। উইগেন রেখামকে জিজ্ঞেস করে, পরমিক্সরা কেন এসেছিল? রেখাম বলে, পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটির জন্য, আর সেটি হলো পানি। উইগেন ব্যাটেল স্কুলে আসে। তার পিউরা তার জন্য অপেক্ষা করছিল। সবাই অ্যান্ডারকে দেখে খুশি হয়। তারা সবাই এনিমি প্ল্যানেট দেখছিল এবং অ্যানালাইসিস করে। ফরমিক্সরা সংখ্যায় অনেক। রেখাম অ্যান্ডারকে বলে, তুমি তোমার ক্রিউকে কমান্ড দিবে এবং তোমার ক্রিউ প্রত্যেকের অ্যান্ডারে অনেক ক্যাডেট থাকবে যারা অর্ডারটি কার্যকর করবে। কর্নেল তাদের ড্রোনগুলো এবং মেইন ওয়েপন MD-500টি সম্পর্কে কমান্ডার অ্যান্ডারকে ধারণা দেয়। MD স্ট্যান্ডস ফর মলিকুলার ডিস্ট্রাকশন। এই ওয়েপনটি দিয়ে যেখানে শট করা হয় সেখানে চেইন রিয়াকশন হয়। পুরো অবজেক্টটি ধ্বংস হয়ে যায় এবং আশেপাশের প্রতিক্রিয়া হয়।
তারা তাদের রকমগুলো সম্পর্কে ভালো আইডিয়া নেওয়ার জন্য প্র্যাকটিস শুরু করে। তারা বিভিন্ন সিমুলেশন ইউজ করে রিয়েল ব্যাটেলের জন্য নিজেদের প্রস্তুত করে নিচ্ছিল। রেকাম এবং কর্নেল গ্রাফ জানায় কাল তাদের ফাইনাল সিমুলেশন। অ্যান্ডার যদি কাল জিততে পারে তাহলে সে রিয়েল এনিমির সাথে ফাইট করবে এবং তারা মেনে নিবে সে লিডার হওয়ার জন্য প্রস্তুত। পরের দিন ফাইনাল সিমুলেশন শুরু হয়। তার ক্রিউরা সবাই প্রস্তুত এবং সকল লিডাররা সেখানে উপস্থিত ছিল। সে আজ সফল হলে তাকে ব্যাটেল কমান্ডার অফ দ্য এন্টায়ার ফ্লিট পদে উন্নীত করা হবে। তাদের স্টিমুলেশন শুরু হয় কিন্তু এনিমি শিপগুলো দাঁড়িয়ে ছিল সম্ভাব্য শান্তি চুক্তির জন্য, কিন্তু অ্যান্ডার উইগেন এবং তার সৈন্যরা অগ্রসর হয়। তারা প্রথমে ড্রোন দিয়ে হামলা করে, ব্যাটার MD-500 দিয়ে অ্যাটাক করে এবং স্ট্যান্ড বাই সকল শিপকে ডিস্ট্রয় করে। কিন্তু তখনই ফর্মিক্সদের প্ল্যানেট থেকে শিপ আসতে শুরু করে। MD-500 চার্জ হতে 2 মিনিট সময় লাগে। ফর্মিক্সদের প্ল্যানেট থেকে আসা শিপগুলো তাদের অ্যাটাক করতে শুরু করে। অ্যান্ডার MD-500 কে প্রোটেক্ট করার জন্য ড্রোনগুলো দিয়ে কয়েক স্তরের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, কিন্তু অন্য ব্যাটেলশিপগুলো ডিফেন্সলেস হয়ে যায়। ফর্মিক্সদের অ্যাটাকে অন্যান্য সব ব্যাটেলশিপ ধ্বংস হয়ে যায়। ড্রোনগুলো MD-500 এর সামনে অবজেক্ট ক্লিয়ার করার জন্য উইপনের মতো কাজ করে। MD-500 চার্জ হয়। পেট্রা টার্গেট জানতে চাইলে অ্যান্ডার জানায় তারা ফর্মিক্সদের প্ল্যানেটটি ডিস্ট্রয় করে দিবে। পেট্রা প্ল্যানেটটিতে আক্রমণ করতে সক্ষম হয় এবং চেইন রিয়াকশনের কারণে পুরো প্ল্যানেটটি ডিস্ট্রয় হয়ে যায়। অ্যান্ডার এবং তার ক্রিউরা সবাই লাফিয়ে উঠে আনন্দে, কিন্তু লিডারদের চিন্তিত দেখা যায়। তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল। তারা প্ল্যানেটটির ফুটেজ দেখে এমন কনফার্ম করে যে প্ল্যানেটটি ডেড। উইগেন কিছুই বুঝতে পারছিল না। লিডাররা তাদের কাছে এসে কনফেস করে এটি স্টিমুলেশন ছিল না, বাস্তবে যুদ্ধটি হয়েছে। বাট উইগেন এবং বাকিরা জানতো এটি শুধু স্টিমুলেশন। উইগেন রাগান্বিত হয়ে যায়, কেননা ফর্মিক্সের পিস অর্থাৎ শান্তি চুক্তির জন্য হাত বাড়িয়েছিল। পৃথিবীর মানুষরাই তাদের নির্মমভাবে হত্যা করল। উইগেন পুরো একটি স্পেসিস একটি প্ল্যানেট জলিসাত করে দিয়েছে, সে অপরাধ বোধে খেতে পেলে। কেননা এভাবে হত্যা করার কোনো প্রয়োজনই ছিল না। ফর্মিক্সের যুদ্ধ চায়নি, মানুষরাই বর্বর ছিল। উইগেন উত্তেজিত হলে তাকে অজ্ঞান করা হয়। প্যাট্রা এবং বাকি ক্যাডেটরাও স্যাড। প্যাট্রা উইগেনের পাশে থাকতে চায়। উইগেন স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে ভ্যালেন্টাইন এবং ফর্মিক্সকে দেখে। উইগেন উঠে দৌড়াতে শুরু করে। প্যাট্রা তার জন্য অক্সিজেন মাস্ক নিয়ে আসে। উইগেন বলে, তারা আমার ড্রিমে অ্যাক্সেস করেছে, তারা আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছিল। উইগেন ওই গুহাটিতে আসে এবং একটি ফর্মিক্স উইন দেখে। উইন ফর্মিক্স তার দিকে এগিয়ে আসে। ফর্মিক্স উইগেনের থট দেখছিল। উইগেন কাঁদলে ফর্মিক্স উইন সে তার চোখের পানি মুছে দেয়। প্রকৃতপক্ষে এই জেনোসাইডের জন্য উইগেন দায়ী নয়, বাচ্চাটি ফর্মিক্সদের ভবিষ্যৎ কুইন হবে। উইগেন বলে, আমি তোমাদের নতুন ঘর খুঁজে দিব এবং অনবরত কাঁদতে থাকে। উইগেনকে অ্যাডমিরাল পদে উন্নীত করা হয়। এখন উইগেনের নিজস্ব শিপ আছে, তার কারো কাছে জবাবদিহিতা করতে হয় না এবং একটি কার্গো আছে তার শিপে যেটিতে কুইন ফর্মিক্স রয়েছে। সে তাদের জন্য নতুন ঘর খুঁজছে পুরো ইউনিভার্স জুড়ে, সে তাদের কথা দিয়েছে। কেমন লাগলো বন্ধুরা জানাবে কিন্তু কমেন্টে। নতুন বুবির এক্সপ্লেনেশন দেখতে সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো সবাই। আজকের মতো এখানেই বিদায়।